দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার পারমাণবিক হামলার ভয়াবহতা দেখে পুরো বিশ্বই হতভম্ব হয়েছে, যে কারণে পরবর্তীতে কোরীয় যুদ্ধে সোভিয়েত ইউনিয়নও ভয়ে আমেরিকার সাথে যুদ্ধে জড়াতে চায়নি, বরং নিজেরাই পারমাণবিক বোমা বানানো শুরু করে। এরপর ব্রিটেন এবং ফ্রান্সও পারমাণবিক অস্ত্র তৈরি করে, তাদের অনুসরণ করে চীন। এই পাঁচ পরাশক্তির বাইরে ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ইসরায়েল পারমাণবিক অস্ত্র তৈরি করে। পারমাণবিক অস্ত্র হয়ে ওঠে নিরাপত্তা নিশ্চিত এবং শক্তি প্রদর্শনের হাতিয়ার। এই দেশগুলোর বাইরেও আরও কিছু দেশ পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা চালিয়েছে। অদ্ভুত ব্যাপার হচ্ছে এই সবগুলো দেশেই ছিল আরব এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ। তবে মুসলিম দেশ হিসেবে যারাই পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা চালিয়েছে তাদের উপরেই হামলা করা হয়েছে, নয়তো বিভিন্ন চাপ প্রয়োগ করে দমিয়ে রাখা হয়েছে। আমাদের আজকের ভিডিওটিতে থাকছে কোন কোন মুসলিম দেশ পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা চালিয়েছে কিংবা এখনও চালিয়ে যাচ্ছে এবং এর ফলাফল কী এসেছে কিংবা কী ফলাফল আসতে পারে সেই বিশ্লেষণ। তাহলে চলুন মুসলিম দেশগুলোর পরমাণু গবেষণা নিয়ে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখা যাক। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশাপাশি এই ভিডিওগুলি ফেসবুকেও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিন। প্রথমে আসে সাদ্দাম হোসেনের ইরাকের দিকে। ইরাক আর মাত্র এক মাসের জন্য পরমাণু অস্ত্র তৈরিতে ব্যর্থ হয়। এই পারমাণবিক অস্ত্র তৈরি করতে গিয়েই সাদ্দাম হোসেনের পতন ঘটেছে বলা যায়। সেই সাথে ইরাককেও চিরতরে ধ্বংস করেছে পশ্চিমারা। আশ্চর্যের বিষয় হচ্ছে ইরাকে পারমাণবিক অস্ত্র তৈরির পিছনে প্রধান ভূমিকায় ছিল আমেরিকা ইসরায়েলের ঘনিষ্ঠ একটি দেশ। ইরাক 60-এর দশকে পারমাণবিক অস্ত্র তৈরির পদক্ষেপ নেয়। তখন কেবলমাত্র আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন এবং ফ্রান্সের কাছেই পারমাণবিক অস্ত্র ছিল। ইরাকের সাথে সোভিয়েত ইউনিয়নের সম্পর্ক ভালো ছিল, তাই পারমাণবিক অস্ত্র তৈরিতে সোভিয়েত ইউনিয়নের কাছে প্রযুক্তিগত সাহায্য চায় ইরাক। কিন্তু সোভিয়েত ইউনিয়ন আন্তর্জাতিক আইনের দোহাই দিয়ে ইরাককে সাহায্য করা থেকে বিরত থাকে। এক্ষেত্রে ইরাকের পারমাণবিক গবেষণায় সাহায্যের হাত বাড়ায় ফ্রান্স। ফ্রান্সের সাথে ওই সময়ে ইরাকের শক্ত সামরিক সম্পর্ক ছিল। ফ্রান্সের সহায়তায় মুসলিম বিশ্ব এবং আরব বিশ্বের প্রথম কোনো দেশ হিসেবে ইরাক পারমাণবিক অস্ত্র তৈরির কাজ শুরু করে। কিন্তু ইরান ইরাক যুদ্ধের শুরুর বছরেই ইরাকের পারমাণবিক গবেষণাগারে হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলি হামলায় ইরাকের পরমাণু গবেষণাগার ধ্বংসের পাশাপাশি গবেষক এবং ইঞ্জিনিয়াররাও নিহত হয়, যাদের মধ্যে ফ্রান্সের নাগরিকও রয়েছে। এই হামলার পর ইরাক আর কখনো গবেষণা চালিয়ে যেতে পারেনি। হামলার পর ইসরায়েল বলেছিল আর মাত্র এক মাস দেরি করলেই ইরাক পারমাণবিক বোমা বানিয়ে ফেলত। এবারে আসি ইরাকের পার্শ্ববর্তী দেশ সিরিয়ার দিকে। বর্তমানে সিরিয়ার যে যুদ্ধ চলছে তার সাথে সিরিয়ার পরমাণু গবেষণা এবং ইসরায়েলের নিরাপত্তা জড়িত। সিরিয়া 1979 সালে প্রথম পরমাণু অস্ত্র তৈরির পদক্ষেপ নেয়। মূলত ইসরায়েলের হাতে পরমাণু অস্ত্র চলে যাওয়ার পরই সিরিয়া এই পদক্ষেপ নেয়। ধারণা করা হয় সিরিয়া পারমাণবিক অস্ত্র তৈরি করতে উত্তর কোরিয়া সাহায্য নিয়েছিল। 90-এর দশকে চীনের কাছে থেকে পারমাণবিক রিয়্যাক্টর কিনে সিরিয়া। সিরিয়ার কাছে অনেক আগে থেকে পারমাণবিক হামলায় সক্ষম এসকার ডি ব্যালিস্টিক মিসাইল ছিল, যেটা রেঞ্জ 700 কিলোমিটার। যদিও ইসরায়েলে হামলা করতে সিরিয়া খোলা হাতে কোনো কিছু ছুড়ে মারলেই যথেষ্ট, ফলে আতঙ্কিত ইসরায়েল 2007 সালে ইরাকের মতো করে সিরিয়াতেও বিমান হামলা চালায়। দীর্ঘদিন যাবৎ বিষয়টি গোপনই ছিল। যা হোক, পারমাণবিক গবেষণাগার ধ্বংসের 4 বছর পর আরব বসন্তের নামে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু করে পশ্চিমারা। সৌদি আরবের পরমাণু প্রকল্প রহস্যে ঘেরা। অন্যান্য দেশগুলো যেখানে গোপনে পরমাণু গবেষণা করে কিংবা পারমাণবিক অস্ত্র তৈরির কথা অস্বীকার করে, সৌদি আরব সেখানে প্রকাশ্যেই পরমাণু অস্ত্র তৈরির ঘোষণা দিয়েছে বারবার। সৌদি আরব 1994 সালে প্রথম পরমাণু অস্ত্র নিয়ে গবেষণার কথা প্রকাশ করে।
সৌদি ভাষ্য অনুযায়ী ইয়ম কিপুর যুদ্ধে আরবরা ইসরায়েলের সাথে হারার পর সৌদি আরব পরমাণু অস্ত্রের দিকে ঝুঁকে। ইরাকের পরমাণু গবেষণাও যার অংশ ছিল। এর জন্য 2003 সালে মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ইরাকে হামলার পাশাপাশি সৌদি আরবে হামলার কথাও চিন্তা করেছিলেন। এদিকে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র তৈরির খরচ সৌদি আরব দিয়েছে বলেও অনেকে বিশ্বাস করে। যাই হোক, সম্প্রতি মোহাম্মদ বিন সালমান বলেছেন সৌদি আরব চাইলে যে কোনো সময় পরমাণু অস্ত্র তৈরি করতে সক্ষম। যদি দরকার হয় তাহলে সৌদি আরব পরমাণু অস্ত্র তৈরি করবে। পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা চালিয়েছিল মুয়াম্মার গাদ্দাফির নেতৃত্বে লিবিয়াও, কিন্তু লিবিয়া কখনোই তেমন সফল হতে পারেনি। 2003 সালে ইরাকে আমেরিকা হামলা করলে গাদ্দাফি পরমাণু গবেষণা থেকে সরে আসে। পরমাণু অস্ত্র তৈরির গবেষণার অভিযোগ আছে আফ্রিকার আরব দেশ আলজেরিয়ার বিরুদ্ধেও। আলজেরিয়া স্বাধীন হওয়ার খুব বেশি দিন হয়নি। এই অল্প সময়ে তারা আফ্রিকা এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাময়িক শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়েছে। 90-এর দশকে আলজেরিয়া গোপনে চীনের কাছে পারমাণবিক রিয়্যাক্টর কিনে। বিভিন্ন গোয়েন্দা নজরদারিতে বিষয়টি ধরা পড়লে পশ্চিমারা আলজেরিয়ার উপর চাপ প্রয়োগ করতে থাকে। পরবর্তীতে আমেরিকার গোয়েন্দা স্যাটেলাইটে পাওয়া ছবি বিশ্লেষণ করে আশ্বস্ত হয় এই গবেষণা বেসামরিক উদ্দেশ্যেই করা হচ্ছে। তারপরও আলজেরিয়ার গবেষণা রহস্যই থেকে গিয়েছে। তবে এখন পর্যন্ত একমাত্র মুসলিম দেশ হিসেবে পরমাণু অস্ত্র তৈরিতে সফল হয়েছে পাকিস্তান। গত শতাব্দীর শেষের দিকে পাকিস্তান সফলভাবে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায়। যদিও পাকিস্তানের পরমাণু গবেষণাগার ধ্বংস করতে একাধিকবার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল এবং ভারত, বর্তমানে অবশ্য বিশ্ব নেতাদের আলোচনার টেবিল গরম করছে ইরানের পরমাণু গবেষণা। ইরান শান্তিপূর্ণ কাজের জন্য গবেষণা করছে বলে দাবি করলেও ইসরায়েল এবং আমেরিকা সামরিক উদ্দেশ্যের অভিযোগ তুলছে। তবে ইরানের সাম্প্রতিক কর্মকাণ্ডে এটা স্পষ্ট যে পরমাণু অস্ত্র তৈরির মতো ইউরেনিয়াম মজুত করছে ইরান। আমেরিকার বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী ইরান 2 থেকে 6 মাসের মধ্যেই পরমাণু অস্ত্র তৈরি করতে সক্ষম। এছাড়াও ভবিষ্যতে পরমাণু অস্ত্র তৈরির ইঙ্গিত দিয়েছে পূর্ব ইউরোপের মুসলিম দেশ তুরস্ক। সম্প্রতি এরদোগান তুরস্কের কাছে পরমাণু অস্ত্র না থাকার জন্য আক্ষেপ করেন। প্রিয় দর্শক, বর্তমান বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে মুসলিম দেশগুলোর কাছে পরমাণু অস্ত্র থাকাটা কতটা জরুরি বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। মুসলিম দেশগুলো সাময়িক শক্তি নিয়ে আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এছাড়াও এরকম আরও বিস্তারিত বিশ্লেষণ পড়তে আমাদের ওয়েবসাইট techduniabd.com ভিজিট করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।